এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। অফিসার দেখি আপনারা ইনভেস্টিগেশনের কি আপডেট সেটা জানতে এলাম। এটা তো ফোন করেও জানতে পারতেন, এভাবে যখন তখন থানায় চলে আসবেন। আর আমরা কিছু জানতে পারলে তো নিশ্চয়ই আপনাদের জানাবো। আপনি কেন বুঝতে পারছেন না, আমাদের হাতে বেশি সময় নেই, আমাদের তো ভয় করছে না, সেজন্য তো তাড়াহুড়ো করছি। আপনি কেন আমাদেরকে হসপিটালে সিসিটিভি ফুটেজটা দেখাচ্ছেন না বলুন তো? ফুটেজ আপনাদের কেন দেখাবো? দেখুন ফুটেজটা দেখলে কিন্তু আপনাদেরই হেল্প হতো। এই যে গুরবিন্দর আছে না, গুরবিন্দর হলো আমার কবু জামাই, আমার মেয়ের সঙ্গে বিয়ে হতো ওর। হ্যাঁ, আর ও আমার কোম্পানিতে চাকরি করে, আমরা খুব ভালো মতো চিনি আমাদের শত্রু কারা। এই ফুটেজগুলো দেখলে আমরা চিনতে পারবো এই কাজটা কি করেছে। কি করে চিনবেন? আপনাদের তো বললাম ফুটেজে নার্সের মুখ পরিষ্কার করে দেখাই যাচ্ছে না। তাও প্লিজ অফিসার, একটা রিকোয়েস্ট করছি আপনাকে, আমাদেরকে একবার দেখান না। আচ্ছা ঠিক আছে, মুখ না দেখা যাচ্ছে, চেহারা দেখে তো একটা গেস করতে পারবো। দেখুন ম্যাডাম, এক কথা বারবার বললাম, তদন্তের স্বার্থে ফুটেজ আমাদের গোপন রাখতেই হবে। আপনি হাজারবার বললেও আমি দেখাতে পারবো। ইনভেস্টিগেশনের স্বার্থেই আমাদের ফুটেজটা দেখানো উচিত আপনাদের, আমরা আপনাদের হেল্প করতে পারবো, এটা বুঝতে চেষ্টা করুন। আমরা ইনভলভ হলে আপনাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে, আর আমরা আমাদের গুরবিন্দরকে ফিরে পাবো। কিন্তু এইভাবে তো প্লিজ অফিসার, আপনি এরকমভাবে বলবেন না, আপনি একবার আমার জায়গায় নিজেকে বসিয়ে ভাবুন। এরকম একটা ঘটনা যদি আপনার সঙ্গে ঘটতো আপনি টেনশন করতেন না? প্লিজ একবার, শুধু একবার আমাদেরকে ফুটেজটা দেখান। ওকে, এদিকে আসুন। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা তারা। আপনি কি করে এতটা শিওর হয়ে বলছেন? আমি তারাকে বহু দিন ধরে চিনি, ও আমার মেয়ের সঙ্গে একই কলেজে একই ব্যাচে পড়তো। প্রতি ভালো করে দেখতো, এটা তারা তো। ভালো করে দেখার কিছু নেই মম, ওটা তারা। কোনোভাবে চালাকি করে নার্সের ড্রেসটা জোগাড় করে নিয়েছে। অফিসার আপনি এক্ষুনি তারাকে অ্যারেস্ট করুন, ওকে থানায় নিয়ে এসে থার্ড ডিগ্রি ট্রিটমেন্ট দিন, ও নিজের মুখে সবটা স্বীকার করে নেবে। চুপ করুন, কোনো কথা বলার আগে নিজের লিমিটটা ভেবে নেবেন। পুলিশকে আপনি কাজ শেখাচ্ছেন? একবার আপনাদের কথায় বিশ্বাস করে ওদের আমি হ্যারাস করেছি, আর নয়। অফিসার আই এম সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। আপনি তো বুঝতেই পারছেন রতি গুরবিন্দরের জন্য কতটা টেনসড, কতটা ওয়ারিড। এই তারা আমার মেয়ের উডবি হাজবেন্ডকে কেড়ে নিতে চাইছে, সেই জন্য ওর জাস্ট মাথা ঠিক নেই। রতি তুমি ওনাকে সরি বলো। আই এম সরি। ঠিক আছে, আপনারা বসুন। দেখুন এখনো আমাদের হাতে কিন্তু কোনো ক্লিয়ার প্রমাণ নেই। তারা মৈত্রী যে আসল অপরাধী সেটা জোর দিয়ে বলা যাচ্ছে না, কারণ ফুটেজেও সেটা পরিষ্কার নয়। তদন্তটা আমাদের অন্যভাবে এগোতে হবে। অফিসার আপনাকে একটা রিকোয়েস্ট করবো, আপনি কি রাখবেন? কি তারার মোবাইলের লোকেশনটা একবার ট্র্যাক করবেন? কারণ আমার বিশ্বাস যে তারাকে ট্র্যাক করলেই আমরা গুরবিন্দরের কাছে পৌঁছতে পারবো। আমি আমার একটা লোককে তারার বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখেছিলাম, বাট কোনোভাবে ওর চোখে ধুলো দিয়ে বেরিয়ে গেছে। আপনি একবার ওর লোকেশনটা ট্র্যাক করুন না। আপনি এক্ষুনি তারার লোকেশন ট্র্যাক করলে দেখতে পারবেন যে ও বাড়িতে নেই, তাহলে তো আপনি আমাদেরকে বিশ্বাস করবেন। ওকে, মোবাইল নাম্বারটা দিন। তারা মৈত্র এখন আশারপুরে আছেন। ওখানে আভেরির বাড়ি, মানে তারার মামার বাড়ি। দেখলেন তো অফিসার আমাদের কথা কিরকম মিলে গেল।
প্লিজ চলুন, আই এম শিওর গুরবিন্দর ওখানেই আছে। অফিসার প্লিজ চলুন চলুন। আসুন গুরুদেব, আসুন 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 বসুন। এই নিন গুরুদেব। গুরুদেব আপনাকে একটু ফল কেটে দিই। না দরকার নেই, আমার একটা প্রশ্নের উত্তর দাও। এখন বাড়িতে সব ঠিকঠাক আছে তো? না গুরুদেব, কিছুই তো ঠিক নেই, সেই জন্যই তো আপনাকে ডেকে পাঠালাম। একটু বিস্তারিত শুনি। এই বাড়িতে কার যেন অভিশাপ লেগেছে গুরুদেব, একটার পর একটা অঘটন, অশান্তি লেগেই আছে, কেউ শান্তিতে থাকতে পারছে না। আপনি কিছু একটা করুন গুরুদেব। কি হয়েছে? আসলে গুরুদেব, বেশ কয়েকদিন আগে আদি একটা কাজ আছে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়, তারপর থেকে আদি বাড়িতেই ফেরেনি। আমাদের কারোর সঙ্গে কোনো যোগাযোগ করেনি। ও কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে আমরা কেউ জানি না গুরুদেব। আদি তো এমন করার ছেলে নয়। আমরাও তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, কয়েকদিন ধরে বাড়িতে বেশ কিছু ঝামেলা অশান্তি চলছিল, কিন্তু আদি যে কেন হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে গেল সেটাই বুঝতে পারছি না। কি এমন হলো? ওই মেয়েটার কি খবর? তারা গুরুদেব, আপনি তো নিজের হাতেই সমুদ্রের কাজ করে গেলেন, কিন্তু জানেন গুরুদেব, তারা কিছুতেই মেনে নিতে পারছে না যে সমুদ্র মারা গেছে। একটা অন্য ছেলেকেও সমুদ্র ভাবছে, আর তারপরেও অনেকগুলো ঘটনা ঘটে গেছে গুরুদেব। আদির জন্মদিনের দিন আমি আর তারা মন্দিরে গিয়েছিলাম, তারপরেই হঠাৎ সম্পর্কে চিনতে পারছে। কেন করছো এরকম তুমি? আমি এভাবে আর পারছি না গুরুদেব, কতদিন আর এভাবে চলবে বলুন তো? ধৈর্য হারিও না,